আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী পাঁচ অভিজিৎ রায় পূর্ববর্তী পর্বের পর হতে এক মোটামুটি সকল বিজ্ঞানীরাই এখন এ ব্যাপারটি মেনে নিয়েছেন যে প্রচণ্ড ঘন আর উত্তপ্ত অবস্থা থেকে ভয়ঙ্কর এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি তবে সেই ঘন আর উত্তপ্ত অবস্থা কীরকম ছিল আমরা এখনও ঠিক বুঝে উঠতে পারিনি আর কেনই বা এই বিস্ফোরণ হয়েছিল তাও খুব পরিষ্কার নয় আসলে মহাবিশ্বের প্রসারণের কারণটা কি আর কেনই বা এই মহাবিশ্বের অস্তিত্ব তা এখনও বিজ্ঞানের আওতার বাইরে বড় বড় বিজ্ঞানীরা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতা আর জ্ঞান থেকে বিভিন্ন ধরনের অনুকল্প হাজির করেছেন তবে তাদের ধারণাটা সঠিক কিনা এটা জানবার মতো পর্যাপ্ত তথ্য এখনও আমাদের হাতে নেই কেন বিগ ব্যাং বা তার পূর্ববর্তী অবস্থাকে এই মুহূর্তে ব্যাখ্যা করতে পারছে না সহজ কথায় সৃষ্টির আদিমতম অবস্থাকে ব্যাখ্যা করার মতো উপযুক্ত তত্ত্ব এখনও আমাদের হাতে নেই বিজ্ঞানীরা ধারণা করেন যে মহাকর্ষ সহ অন্যান্য মৌলিক বলগুলো একীভুস্ত অবস্থায় বিরাজ করত বিগ ব্যাং ঘটে যাবার টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি থ্রি সেকেন্ড পর্যন্ত প্রকৃতি জগতের এই চারটি মৌলিক বল সম্পর্কে এই মুহূর্তে কিছু বলে নেওয়া যাক বর্তমান প্রেক্ষাপটে এই চারটি বল একটি অপরটি থেকে সবসময় ভিন্ন আচরণ প্রকাশ করে মহাকর্ষ এবং এবং তরিত্রমুব বলের সীমা অনেক বেশি এদের বলে ব্যস্তবর্গ বল কিন্তু সবল আর দুর্বল নিউক্লিও বলগুলোর সীমা অনেক অল্প যথাক্রমে টেন দি পাওয়ার মাইনাস ফিফটিন এবং টেন দি পাওয়ার মাইনাস সেভেন্টিন মিটার মাত্র আর তাছাড়া এই বলগুলো সব পদার্থের উপরেই একই রকমভাবে ক্রিয়া করে তাও নয় মহাকর্ষের প্রভাব রয়েছে সকল পদার্থের উপরেই কিন্তু তরিতচুম্বক বল ক্রিয়া করে শুধু আধানযুক্ত কণার উপরে সবল নিউক্লিয় বল প্রোটন বা নিউট্রনের মতো নিউক্লিয় কণার উপরেই শুধু কার্যকরী ইলেকট্রন এবং নিউট্রিনের উপর এর কোনো প্রভাব নেই আর দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয় বিক্রিয়া আর তেজস্ক্রিয় ক্ষয়িষ্ণুতার উপরেই কেবল কার্যকরী সবল নিউক্লিয় বল তরিতচুম্বকীয় বলের চেয়ে একশো সাঁইত্রিশ গুণ শক্তিশালী দুর্বল নিউক্লিয় বলের চেয়ে এক লক্ষ গুণ আর মহাকর্ষের চেয়ে প্রায় টেন টু দি পাওয়ার থার্টি নাইন গুণ শক্তিশালী উনিশশো বিশ সালের পর্বতেই আইনস্টাইন প্রকৃতি জগতের এই মৌলিক বল চারটিকে একীভূত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন খুবই উচ্চলী ছিল তার সেই স্বপ্ন বহুবার আইনস্টাইন ভেবেছিলেন যে তার স্বপ্নের জাদুর কাঠিবুঝি হাতে পেয়ে গেছেন কিন্তু শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায় আইনস্টাইনের মৃত্যুর দুই দশকের মধ্যে পদার্থবিদরা এই একীভূত তত্ত্বের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন ষাটের দশকে এই তত্ত্বীয় পদার্থবিদরা সফলভাবে চুম্বকীয় বল আর দুর্বল নিউক্লীয় বলকে এক করতে সমর্থ হন যাকে এখন অভিহিত করা হয় দুর্বল তড়িৎ বল হিসেবে উনিশশো সত্তর সালে দুর্বল তড়িৎ তত্ত্বের পরীক্ষালব্ধ সত্যতা নির্ণীত হয় এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আব্দুল সালাম স্টিফেন ওয়াইনবার্গ আর সেলডন গ্লাসও উনিশশো সালে নোবেল পুরস্কারে ভূষিত হন এরপর থেকেই বিজ্ঞানীদের প্রচেষ্টা শুরু হয় দুর্বল তড়িৎ আর সবল নিউক্লীয় বলকে একীভূত করার ব্যাপারে যে থিওরিগুলো এই দুর্বল তড়িৎ আর সবল নিউক্লীয় বলকে একীভূত করে তাদের বলা হয় গ্র্যান্ড ইউনিফায়েড থিওরিজ বা সংক্ষেপে গাটস এই থিওরি হতে এটা সাধারণভাবে অনুমান করা হয় যে এই তিনটি সবল দুর্বল আর চুম্বক নন গ্রাভিটেশনাল বল সৃষ্টির প্রথম দিকে একীভূত অবস্থায় ছিল যখন তাপমাত্রা ছিল প্রায় টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইট ডিগ্রির মতন এটি উল্লেখ্য যে এরকম অতি উচ্চ তাপমাত্রা তৈরি করা সহজ নয় বলে গার্ডসের পরীক্ষালব্ধ প্রমাণ এখনও পাওয়া যায়নি মহাকর্ষকে কোয়ান্টাম বলগুলোর সাথে সংযুক্তির চেষ্টায় এখনও পর্যন্ত বিজ্ঞানীরা সাফল্যের মুখ দেখেননি কিছু বিজ্ঞানীরা ব্যাপারটা সমাধান করতে চাইছেন গ্র্যাভিটন নামে এক নতুন কণা কল্পনা করে যা মহাকর্ষ বলের মাধ্যম হিসাবে কাজ করে আলোর ক্ষেত্রে যেমন ফোটন কণা তেমনি গ্রাভিটির ক্ষেত্রে কল্পনা করা হয়েছে গ্র্যাভিটন তবে সমস্যা হচ্ছে যে এভাবে মহাকর্ষের যে ছবিটা উঠে আসে তা কিন্তু আইনস্টাইনের প্রদত্ত জ্যামিটিক থেকে জ্যামেটিক ছবি থেকে সম্পূর্ণ ভিন্ন এভাবে প্রাপ্ত সমাধান শুধু জটিলই নয় অনেক বিজ্ঞানীর কাছেই অগ্রহণীয় বিকল্প সমাধানটি হচ্ছে আইনস্টাইনের দেওয়া জ্যামিতি থেকেই যাত্রা শুরু করা এটি আসলে কিছুই নয় মৌলিক বলগুলোকে দেশকালের একটি অতিরিক্ত বহুমাত্রার সাহায্যে ব্যাখ্যা করার প্রয়াস সুপার স্টিং তত্ত্বের ভিত্তি গড়ে উঠেছে আসলে এই ধারণা থেকেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হাঙ্গেরিয়ান তত্ত্বিক তত্ত্বীয় পদার্থবিদ জন শার্স এই তত্ত্বের মূল প্রবক্তা এই তত্ত্ব অনুযায়ী পদার্থের ক্ষুদ্রতম অংশগুলো কোনো মৌলিক কণা নয় বরং খুবই ছোট কম্পনশীল তন্তু তন্তুগুলোর দৈর্ঘ্য টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি থ্রি সেন্টিমিটার স্ট্রিং তত্ত্বের ধারণা অনুযায়ী এ মহাবিশ্বের বিস্তার দেশকালের দশটি মাত্রায় এর মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর সময় এই চারটি সম্পর্কে আমরা ওয়কে বহাল কিন্তু বাকি ছয়টি মাত্রা আমাদের অগোচরেই স্ট্রিংয়ের মধ্যে কোকড়ানো অবস্থায় রয়ে গিয়েছে গাণিতিক জটিলতা আর বিমূর্ত ধারণা থাকা সত্ত্বেও অনেক পদার্থবিদরাই মনে করেন সুপার স্ট্রিং তত্ত্ব প্রকৃতি জগতের মৌলিক বলগুলিকে একইভূত করার প্রচেষ্টায় আসার আলো দেখাচ্ছে তবে এখনই এ বিষয়ে শেষ কথা বলবার সময় আসেনি ভবিষ্যতের গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলই আমাদের সঠিক পথটি একসময় দেখিয়ে দিবে দুই আগের পর্বে আমরা প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছি বুঝেছি যে এই মহাবিশ্ব আসলে প্রতি মুহূর্তেই প্রসারিত হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই মহাবিশ্ব কি সব সময়ই এমনিভাবে প্রসারিত হতে থাকবে নাকি মহাকর্ষের টান একসময় গ্যালাক্সিগুলোর মধ্যকার প্রসারণের গতিকে মন্থর করে দেবে যার ফলে এই প্রসারণ থেমে গিয়ে একদিন শুরু হবে সংকোচন এই প্রশ্নটার উপরেই কিন্তু আমাদের এই মহাবিশ্বের অন্তিম পরিণতি নির্ভর করছে প্রসারণ চলতেই থাকবে নাকি এক সময় তা থেমে যাবে এই ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করছে তা হলো মহাবিশ্বের ক্রিটিক্যাল ডেন্সিটি বাংলা করলে আমরা যাকে বলতে পারি সন্ধি ঘনত্ব এই সন্ধি ঘনত্বের বিষয়টা একটু পরিষ্কার করা যাক ধরা যাক ভূপৃষ্ঠ থেকে একটি রকেট মহাশূন্যে উৎক্ষিপ্ত হল এর পরিণতি কি হতে পারে এক্ষেত্রে সম্ভাবনা দুটি রকেটের বেগ যদি পৃথিবীর মুক্তিবেগের চেয়ে বেশি হয় মানে এর বেগ যদি মহাকর্ষণকে অতিক্রম করার মতো যথেষ্ট শক্তিশালী হয় তবে তা আর পৃথিবীতে ফিরে আসবে না কিন্তু রকেটের বেগ যদি মুক্তিবেগের চেয়ে কম হয় তবে তা চলতে চলতে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠবার পর মাধ্যাকর্ষণের টানে আবার পৃথিবীতে ফিরে আসবে এক্ষেত্রে প্রক্ষেপণ অনন্ত হবে না হবে সীমাবদ্ধ মহাবিশ্বের অবস্থাও আমাদের উদাহরণের ওই রকেটের মতো নেই এর কাছেও এখন দুটি পথ খোলা এক হচ্ছে সারা জীবন ধরে এমনিভাবে প্রসারিত হতে থাকা এ ধরনের মহাবিশ্বের মডেলকে বলে অনন্ত মহাবিশ্ব আনবাউন্ডেড ইউনিভার্স আরেকটি সম্ভাবনা হল মহাবিশ্বের প্রসারণ একসময় থেমে গিয়ে সংকোচনের রূপ নেওয়া এ ধরনের মহাবিশ্বকে বলে বদ্ধ মহাবিশ্ব বাউন্ডেড বিজ্ঞানীরা অবশ্য এই দুই সম্ভাবনার মাঝামাঝি আরেকটি সম্ভাবনাকেও হাতে রেখেছেন এর নাম দেওয়া যাক প্রায় বদ্ধ মহাবিশ্ব মার্জিনালি বাউন্ডেড ইউনিভার্স এ ধরনের মহাবিশ্ব সবসময়ই প্রসারিত হতে থাকবে ঠিকই কিন্তু একেবারে দেয়াল ঘেসে ঘেসে অনেকটা পাসমার্ক পেয়ে কোনো রকমে পাশ করে যেতে থাকা ছেলেপিলেদের মত আমাদের রকেটের উদাহরণ ঠিক মুক্তিবেগের সমান এর বেশিও নয় কমও নয় বেগ দিয়ে রকেটটাকে শূন্য ছেড়ে দিলে যে অবস্থা হতো সেরকম মহাবিশ্বের পরিণতির এই তিন ধরনের সম্ভাবনাকে উপরের ছবির সাহায্যে দেখানো হয়েছে এখন কথা হচ্ছে আমাদের মহাবিশ্বের ক্ষেত্রে কোন ধরনের পরিণতি ঘটতে যাচ্ছে তা বোঝা যাবে কীভাবে আবার কিন্তু সামনে চলে আসছে সেই মহাবিশ্বের ঘনত্বের ব্যাপারটা মহাবিশ্বের ঘনত্ব বলতে সমগ্র মহাবিশ্ব যে পদার্থ দিয়ে তৈরি তার ঘনত্বের কথাই বলছি পদার্থ যত বেশি হবে মহাবিশ্ব তত ঘন হবে আর সেই সাথে বাড়বে প্রসারণকে থামিয়ে দেওয়ার মতো মহাকর্ষের শক্তিশালী টান জিনিসটা বুঝতে আমাদের আবার রকেটের উদাহরণে ফেরত যেতে হবে রকেটের ওজন যত বেশি হবে অধ্যাকর্ষণ পেরিয়ে মুক্তিবেগ অর্জন করতে তাকে তত বেশি কষ্ট করতে হবে ঠিক তেমনিভাবে মহাবিশ্ব উচ্চ ঘনত্ব বিশিষ্ট হলে প্রসারণকে থামিয়ে দিয়ে সংকোচনের দিকে ঠেলে দেওয়ার মতো যথেষ্ট পদার্থ এতে থাকবে ফলে মহাবিশ্ব হবে বদ্ধ আর কম ঘনত্ব বিশিষ্ট মহাবিশ্ব সঙ্গত কারণেই হবে মুক্ত যা প্রসারিত হতে থাকবে অনন্তকাল ধরে তাহলে এর মাঝামাঝি এমন একটা ঘনত্ব নিশ্চয়ই আছে যার উপরে গেলে মহাবিশ্বে একসময় আর প্রসারিত হবে না সন্ধি ঘনত্ব হচ্ছে সেই ঘনত্ব যা মহাবিশ্বের প্রসারণকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বিজ্ঞানীদের ধারণা এর মান এক দশমিক এক গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সিক্স কিলোগ্রাম পার কিউবিক মিটারের মতন মহাবিশ্বের আসল ঘনত্ব আর সন্ধি ঘনত্বের অনুপাতকে পদার্থবিদ্যা খুবরা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করেন এর নাম তারা দিয়েছেন ওমেগা এই ওমেগার মান এক এর কম হলে মহাবিশ্ব হবে মুক্ত বা অনন্ত আর ওমেগার মান একের বেশি হলে মহাবিশ্ব হবে বদ্ধ আর ওমেগার মান পুরোপুরি এক হলে প্রসারণের হার ধীরে ধীরে কমে যেতেও টায়ে টায়ে পাশ করা ছাত্রের মতো প্রসারিত হতে থাকবে শেষ পর্যন্ত সম্ভাবঙ্গনার কথাগুলো না হয় বোঝা গেল কিন্তু মহাবিশ্বের আসল ঘনত্ব যা না জানলে তো আর হলপ করে বলা যাচ্ছে না রোজ আসলের ময়দানে আমাদের মহাবিশ্বের ভাগ্য আসলে ঠিক কি রয়েছে তাহলে তা আসল ঘনত্ব জানতেই হচ্ছে কিন্তু আসল ঘনত্ব বের করার উপায়টা কি একটা উপায় হলো মহাশূন্যের দৃশ্যমান গ্যালাক্সিগুলোর ভর একের পর এক যোগ করে তাকে পর্যবেক্ষণরত স্পেসের আয়তন দিয়ে ভাগ করা মহাবিশ্বের পদার্থগুলোর একটা গড় ঘনত্ব পাওয়া যাবে এতে করে কিন্তু মুশকিল হলো এভাবে পদার্থের যে ঘনত্ব পাওয়া গিয়েছে তা হাস্যকর রকমের কম সন্ধি ঘনত্বের শতকরা এক থেকে দুই ভাগ মাত্র তার মানে ঠিক কী দাঁড়ালো দাঁড়ালো এই যে এই মান সঠিক হলে ওমেগার মান দ্বারায় একের অনেক কম তাহলে আমাদের সামনে চলে আসলো সেই মুক্ত বা অনন্ত মহাবিশ্বের মডেল তার মানে কি এই যে মহাশূন্য আজীবন প্রসারিত হতে থাকবে না তাও নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না ব্যাপারটা এত সহজ নয় বিজ্ঞানীরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন যে আমাদের দৃশ্যমান পদার্থের বাইরেও মহাশূন্যে এক ধরনের রহস্যময় পদার্থ রয়েছে যাকে বলা হয় গুপ্ত পদার্থ বা ডার্ক ম্যাটার এই অদৃশ্য পদার্থগুলোর অস্তিত্ব শুধুমাত্র গ্যালাক্সির মধ্যে মহাকর্ষ প্রভাব থেকেই জানা গিয়েছে কোনো প্রত্যক্ষ পর্যবেক্ষণ থেকে নয় বিজ্ঞানের জগতে এমন অনেক কিছুই আছে যা প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে গৃহীত হয়নি হয়েছে পরবর্তীতে পাওয়া পরোক্ষ প্রমাণ অনুসিদ্ধান্ত বা ফলাফল থেকে তবে তা বলে সেগুলো বিজ্ঞান বিরোধীও নয় যেমন বিগ ব্যাঙের ধারণা কে চোখের সামনে বিগ ব্যাং সংঘটিত হতে দেখেনি কিন্তু কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সহ অন্যান্য পরোক্ষ প্রমাণ কিন্তু ঠিকই বিগ ব্যাংকে বিজ্ঞানের জগতে প্রতিষ্ঠিত করেছে এমনি আরেকটি উদাহরণ হচ্ছে বিবর্তনবাদ যার চাক্ষুষ প্রমাণ পাওয়া অসম্ভব হলেও অসংখ্য পরোক্ষ প্রমাণের ভিত্তিতেই আদম হাওয়া ধরনের বিশ্বাস নির্ভর গুপ্ত পদার্থের জগতে ফিরে যাই কিভাবে জানা গিয়েছিল এই অদৃশ্য পদার্থের অস্তিত্ব এই ঘটনাটি বলতে গেলে অভিনের কথা বলতেই হয় তিনি সর্বপ্রথম আমাদের ছায়াপথ আর অন্যান্য সর্পিলাকার গ্যালাক্সিগুলো তো ডার্ক ম্যাটারের অস্তিত্বকে অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠা করেন মূলত রুবিনের কাজই পরবর্তীতে টনি আয়রনের মতো জ্যোতির্বিদদের গুপ্ত পদার্থের বিষয়ে গবেষণায় আগ্রহী করে তোলে ব্যাপারটা একটু ব্যাখ্যা করা যাক আমাদের গ্যালাক্সির কেন্দ্র থেকে অনেক দূরবর্তী নক্ষত্ররাজির গতিবেগ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত নক্ষত্ররাজির বেগের তুলনায় কম হওয়ার কথা ঠিক যেমনটা ঘটে আমাদের সৌরজগতের ক্ষেত্রে সূর্য থেকে যত দূরে যাওয়া যায় গ্রহগুলোর গতিবেগও সেই হারে কমতে থাকে কারণটা খুবই সোজা নিউটনের সূত্র থেকে আমরা জেনেছি মাধ্যাকর্ষণ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে দূরত্ব বাড়লে আকর্ষণ বলের মান কমবে তার বর্গের অনুপাতে টান হওয়ার কম হওয়ার জন্যই দূরবর্তী গ্রহগুলো ঘুরে আসতে আমাদের ছায়াপথের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটবার কথা কেন্দ্র থেকে দূরবর্তী নক্ষত্রগুলো তাদের কক্ষপথে কেন্দ্রের কাছাকাছি নক্ষত্রগুলোর চেয়ে আস্তে ঘুরবার কথা কিন্তু রবীন্দন যে ফলাফল ফেলেন তা এক কথায় অবিস্মরণীয় দূরবর্তী নক্ষত্রগুলোর ক্ষেত্রে গতিবেগ কম পাওয়া গেলই না বরং একটা নির্দিষ্ট দূরত্বের পর সকল নক্ষত্রের গতিবেগই প্রায় একই সমান পাওয়া গেল অন্যান্য সর্পিলাকার গ্যালাক্সিগুলো যেমন অ্যান্ড্রোবিডা পর্যবেক্ষণ করেও রুবিন সেই একই ধরনের ফলাফল পেলেন তার এই পর্যবেক্ষণ জ্যোতির্বিদদের ভাবনায় ফেলল হয় রুবিন কোথাও ভুল করছেন অথবা এই গ্যালাক্সির প্রায় পুরোটাই এক অজ্ঞাত বৈশিষ্ট্যপূর্ণ পদার্থে পূর্ণ রুবিন যে ভুল করছেন না এই ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা গেল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি পর্যবেক্ষণ করে দেখা গেল বাইশ লক্ষ আলোকবর্ষ দূরের এই গ্যালাক্সিটি ঘন্টায় প্রায় দুই লক্ষ মাইল বেগে আমাদের দিকে ছুটে আসছে এই অস্বাভাবিক গতিবেগকে মহাকর্ষজনিত আকর্ষণ দিয়েই কেবল ব্যাখ্যা করা যায় কিন্তু দৃশ্যমান পদার্থ তো পরিমাণে অনেক কম ফলে মহাকর্ষের টান তো এত ব্যাপক হবার কথা নয় তাহলে তাহলে কোথাও নিশ্চয়ই বিশাল আকারের অদৃশ্য পদার্থ এই দুই গ্যালাক্সির মাঝে লুকিয়ে আছে বিশাল আকার যে কতটা বিশাল তা বোধ হয় অনুমান করা যাচ্ছে না এই অদৃশ্য পদার্থের আকার আমাদের যে ছায়াপথ মিল্কিওয়ে এর মোটামুটি দশ গুণ গুপ্ত পদার্থ আছে তা না হয় বোঝা গেল কিন্তু কেমন তার এই পদার্থগুলো এদের বৈশিষ্ট্যই বা কীরকম সত্যি বলতে কি আমরা এখনও তা বুঝে উঠতে পারিনি গুপ্ত পদার্থগুলোই নিশ্চিতভাবে কোনো ঝলমলে নক্ষত্র নেই থাকলে তো আর তারা গুপ্ত থাকত না এতে ধুলিকণাও থাকতে পারবে না কেননা এই ধুলিকণাগুলো দূরবর্তী গ্যালাক্সি থেকে আগত আলোকে আটকে দেবার জন্য এবং সেই সাথে আমাদের চোখে ধরা পড়বার জন্য যথেষ্টই বড় তাহলে কি আছে এতে আসলে বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছেন তা যদি সত্যি হয়ে থাকে গুপ্ত পদার্থগুলো আমাদের চেনা জানা কোনো পদার্থ দিয়েই তৈরি হওয়ার কথা নয় সেজন্যই তারা রহস্যময় এবং গুপ্ত কৃষ্ণগহ্বর আর নিউট্রিনোগুলো এর একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে অবশ্য বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন যতদূর সম্ভব এদের সম্বন্ধে জেনে সঠিক ধারণায় পৌঁছতে কারণ মহাবিশ্বের প্রাথমিক অবস্থার সাথে তাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ আরেকটি কারণে কারণেও ডার্ক ম্যাটার গুরুত্বপূর্ণ সে যে ওমেগার ব্যাপারটা বিজ্ঞানীরা ভাবছেন এ মহাবিশ্বের প্রায় নিরানব্বই ভাগ পদার্থই গুপ্ত পদার্থ হতে পারে তাই যদি হয় তবে মহাশূন্যের বিশাল এলাকা আসলে সেই অর্থে শূন্য নয় মহাবিশ্ব আসলে হতে পারে এই অদৃশ্য গুপ্ত পদার্থের এক অথই মহাসমুদ্র আর দৃশ্যমান পদার্থগুলো তার মাঝে নগণ্য কয়েকটি আলোকিত দ্বীপমালা এই ব্যাপারটা সত্য হলে কিন্তু ওমেগার মান একের চেয়ে বড় হয়ে যেতে পারে এক্ষেত্রে একসময় মহাবিশ্বের প্রসারণ বন্ধ হয়ে শুরু হবে সংকোচন মহাবিশ্ব সংকুচিত হতে থাকলে কি হবে যখন সংকোচনের পালা আসবে আশেপাশের গ্যালাক্সিগুলোর দিকে তাকালে তখন আর লোহিত স্মরণ দেখা যাবে না দেখা যাবে নীলাভ স্মরণ নিজেদের মধ্যে হুমড়ি খেয়ে পড়তে থাকায় পদার্থের ঘনত্ব আর তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে তারপর যে সময়টা ধরে একসময় মহাবিশ্ব প্রসারিত হয়েছিল সেই একই সময় খরচ করে আবার অদ্বৈত বিন্দুতে ফিরে যাবে মহাবিশ্বের এই অন্তিম পতনের নাম দেওয়া হয়েছে মহাসংকোচন বা বিক্রাঞ্চ অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিস্ফোরণ আর মহাসংকোচনের মাঝে আজীবন জ্বলতে থাকাও মহাবিশ্বের পক্ষে অসম্ভব নয় যেমন এ সময়কার অন্যতম খ্যাতিমান পদার্থবিদ্যান বিজ্ঞানী স্টিফেন হকিং এমন একটি সম্ভাবনার কথা উল্লেখ করে বলেছেন এই দোদুল্যমান মহাবিশ্ব যে অদ্বৈত বিন্দুর থেকেই শুরু বা তাতে গিয়ে শেষ হবে এমনটি ভাবার কোনো কারণ নেই সংকুচিত হতে হতে অন্তিম পতনের আগ মুহূর্তে কোনো একভাবে যথেষ্ট পরিমাণ চাপ সৃষ্টি হয়ে মহাকর্ষের টানকে অতিক্রম করবার মতো যথেষ্ট শক্তি অর্জিত হবে যা ধাক্কা দিয়ে মহাবিশ্বকে আরেকটি মহাপ্রসারণের চক্রে ঠেলে দিবে তার মানে মহাবিশ্বের ওই রকম কোনো পরিসমাপ্তি ঘটবে না বরং বাউন্স করবে এ ধরনের বাউন্স হয়তো চলতে থাকবে অনন্ত কাল ধরে তবে এ ধারণাগুলো স্রেফ তত্ত্বকথার মধ্যেই সীমাবদ্ধ জোরালো কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি মহাবিস্ফোরণের পক্ষে জোরালো প্রমাণ পাওয়া গেছে অনেক আগেই কিন্তু মহাসংকোচনের ব্যাপারটা কিন্তু অনেকটাই অনিশ্চিত মহাসংকোচন একটা হাইপোথিসিস মাত্র আর সেই হাইপোথিসিসকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে পরিমাণ পদার্থ মহাবিশ্বে থাকা প্রয়োজন তার মাত্র একশো ভাগের এক ভাগ পদার্থের এ পর্যন্ত দেখা মিলেছে মহাশূন্যের জ্যামিতি যদি সমতলিক হয় আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের প্রসারণ ধীরে ধীরে হ্রাস পাওয়া উচিত মহাবিশ্বের মোট শক্তি তার মহাকর্ষের বদৌলতে ক্রমশ প্রসারণকে স্তীমিত করে আনবে এটাই স্বাভাবিক একটা পাথরকে উপরের দিকে ছুঁড়ে দিলে যতরে যত উপরে উঠে ততই এর বেগ কমতে থাকে মহাকর্ষণের টানে সেরকমই ব্যাপার অনেকটা এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু গোল বাঁধালো উনিশশো সালের একটা ঘটনা সুপারনোভা বিস্ফোরণ নিয়ে গবেষণা করতে গিয়ে একদল বিজ্ঞানী যে ফলাফল পেলেন তা এক কথায় অবিশ্বাস্য বিজ্ঞানীদের ধারণা উল্টে দিয়ে দেখা গেল মহাবিশ্বের প্রসারণ আসলে হ্রাস পাচ্ছে না বরং ত্বরান্বিত হচ্ছে উনিশশো আটানব্বই সালের এই পর্যবেক্ষণটিকে পদার্থবিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কারগুলোর অন্যতম বলে ঘোষণা করা হয়েছে ব্যাপারটা সে সময় বিজ্ঞানী সমাজে এতটাই আলোড়ন তুলেছিল যে এ ব্যাপারটা তড়িত মহাবিশ্ব বা অ্যাক্সেলারেটিং ইউনিভার্স শিরোনামে বেশ কিছুদিন ধরে পত্রপত্রিকায় প্রথম পাতার খবর হয়েছিল মহাবিশ্বের এই তরণের পিছনে রয়েছে মহাকর্ষ বিরোধী এক ধরনের গুপ্ত শক্তি ডার্ক এনার্জি অন্তত বিজ্ঞানীদের তাই ধারণা এই গুপ্ত শক্তির ধরন ধারণ গুপ্ত পদার্থের চেয়েও বেশি রহস্যজনক এই শক্তির বৈশিষ্ট্য এখনও বিজ্ঞানীদের কাছে অজানা কিন্তু এটা ইতিমধ্যেই বোঝা গেছে যে গুপ্ত শক্তি আমাদের মহাবিশ্বের এক প্রধানতম উপাদান আসলে শতকের শুরুতেই আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে আলবার্ট আইনস্টাইন মহাকর্ষ বিরোধী বলের একটা ধারণা করেছিলেন মহাকর্ষের প্রভাবে পদার্থসমূহের অবশ্যম্ভাবী অবসম্ভাবে অবশ্যম্ভাবে পতন এড়াতে আর সেই সাথে মহাবিশ্বকে একটা স্থিতিশীল রূপ দিতে তার সমীকরণগুলোতে আইনস্টাইন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট নামে একটি কাল্পনিক ধ্রুবক যোগ করেছিলেন কিন্তু হাবলের আবিষ্কারে যখন প্রমাণিত হলো যে এই মহাবিশ্ব স্থিতিশীল নয় বরং প্রসারণশীল তখন আইনস্টাইন নিজেই ঘোষণা করেছিলেন যে কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল আর এই ব্যাপারটা নিয়ে চতুর্থ পর্বে কিছুটা আলোচনা করা হয়েছিল মনে হচ্ছে যে আইনস্টাইনের সেই মস্ত বড় ভুলেরও ভুল ধরিয়ে দিয়ে এই একুশ শতকে গ্র্যাভিটি আবার নতুন উদ্যমে ফিরে এসেছে কিন্তু এই গ্র্যাভিটি ব্যাপারটা কি ব্যাপারটা একটু খুলে বলি শূন্য স্থানেও শক্তি লুকিয়ে থাকতে পারে আর তার চাপ হবে ঋণাত্মক ব্যাপারটা খুব অদ্ভুত শোনাচ্ছে শূন্যতায় আবার শক্তি কীরকম আর ঋণাত্মক চাপের অর্থই বাকি আসলে আধুনিক পদার্থবিদ্যায় শূন্যতাকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় যেখানে কোন পদার্থ নেই সেখানেও কিছুটা শক্তি থাকতে পারে যে শূন্য দেশকে আপাত দৃষ্টিতে ভাবা হচ্ছে তার মধ্যেও সূক্ষ্ম স্তরে ঘটে চলেছে নানা প্রক্রিয়া শূন্যতার মাঝে নিহিত শক্তি থেকে পদার্থকণা স্বতঃস্ফূর্তভাবে তৈরি হচ্ছে আবার তারা নিজেদেরকে ধ্বংস করে শক্তিতে বিলীন করে দিচ্ছে স্বতঃস্ফূর্ত শব্দটা ইচ্ছে করেই এখানে ব্যবহার করলাম অনেকেই ঢালাও ভাবে ভেবে থাকেন যে কারণ ছাড়া কোথাও কিছু ঘটে না আর সৃষ্টিকর্তা ছাড়া কিছুই সৃষ্টিও হতে পারে না ভ্যাকুয়াম ফ্লাকচুয়েশনের মাধ্যমে পদার্থ আর প্রতি পদার্থ উৎপন্ন হওয়ার ব্যাপারটি কিন্তু একেবারেই এই ধারণার বিরোধী এখানে স্রেফ শূন্য থেকে পদার্থ তৈরি হচ্ছে কোনো কারণ ছাড়াই এবং স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাপারটি নিয়ে পরবর্তী পর্বে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে আর ঋণাত্মক চাপের অর্থ কী আসলে ঋণাত্মক চাপযুক্ত কোনো বস্তু বাইরের দিকে চাপ দেবে না ভিতরের দিকে কুকড়ে যেতে চাইবে যেমন যারা গিটার বাজায় তারা জানে যে গিটারের তারগুলিকে জোরে টেনে রাখা হয় বলে এরা সব সময় ছোট হওয়ার চেষ্টা করে আর গিটারের বাহুকে বাঁকিয়ে ফেলতে চায় এখানে গিটারের তারের চাপ কিন্তু ঋণাত্মক যদিও উপরের উদাহরণটা খুব একটা ভালো উদাহরণ নয় তবুও এই উদাহরণ থেকে বোঝা যায় ভিতরের দিকে টেনে রাখা কোনো বস্তুর মহাকর্ষীয় শক্তি হবে বিকর্ষক খুবই অবাক করা ব্যাপার আইনস্টাইন নিজেও খুব অবাক হয়েছিলেন তাই প্রথমে অঙ্ক মেলাবার জন্য কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে গোনায় ধরলেও পরে আবার অনর্থক ভেবে বাদ দিয়েছিলেন তাহলে বিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণগুলোর সারমর্ম হল মহাবিশ্বে এক ধরনের শক্তি আছে যার উৎস পদার্থ নয় এখনও অজানা কিছু এই শক্তি বিকর্ষক ধরনের ফলে এই শক্তি মহাবিশ্বকে আবদ্ধ রাখতে সহায়তা করছে না বরং প্রসারণের হার ক্রমশ বাড়িয়ে তুলছে প্রসারণের হার যদি এমনিভাবে বাড়তে থাকে তাহলে শেষ পর্যন্ত মহাবিশ্বের পরিণতি কি হবে প্রসারণ যদি বাড়তেই থাকে তাহলে গ্যালাক্সিগুলো একে অপর থেকে ক্রমশ দূরে সরে যাবে আর আলোর উৎসগুলো শক্তি ক্ষয় করে একসময় অন্ধকারে ডুবে যাবে অর্থাৎ মহাবিশ্বের ভবিষ্যৎ আক্ষরিক অর্থেই অন্ধকার সম্ভাব্য পরিণতি নিয়ে অতি সম্প্রতি উঠে উঠেছে আরেকটি নতুন তত্ত্ব ডার্ট মাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট ক্লাডোয়েল মনে করেন দুই হাজার কোটি বছরের মধ্যে প্রসারণ এতটাই বেড়ে যাবে যে এটা আক্ষরিক অর্থেই তা গ্যালাক্সিগুলোকে একসময় টেনে ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেলবে নক্ষত্রকে ছিঁড়ে ফেলবে গ্রহদের ছিঁড়ে ফেলবে আমাদের সৌরজগৎকে আর শেষ পর্যন্ত ছিঁড়ে ফেলবে সমস্ত পদার্থকে এমনকি পরাণ পরমাণু পর্যন্ত ছিঁড়ে যাবে অন্তিম সময়ের টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন সেকেন্ড আগে তবে এই মহাচ্ছেদন সত্যই ঘটবে কিনা শুধুমাত্র ভবিষ্যৎ গবেষণা থেকেই এটা সঠিকভাবে জানা সম্ভব অনেকেই ভাবেন বিগ ব্যাঙের তত্ত্ব প্রমাণিত হওয়ার সাথে সাথেই ঈশ্বর জাতীয় কোনো কিছুর অস্তিত্ব বোধ হয় বিজ্ঞান স্বীকার করে নিয়েছে এই ব্রহ্মাণ্ডের যেহেতু শুরু আছে অতপর পরম পিতা জাতীয় কেউ না কেউ আছেন যিনি এই বিগ ব্যাং পরিচালনা করেছেন আর এখন বসে বসে সব কিছু নিয়ন্ত্রণ করছেন সব কিছুই তার মহান এক পরিকল্পনার অংশ এই ধারণাটি শুধু সাধারণ মানুষের মধ্যেই আজ সীমাবদ্ধ নয় ধারণাটিকে জনপ্রিয় করবার কাজে প্রচার মাধ্যম এবং মুষ্টিমেয় কিছু বিশ্বাসী বিজ্ঞানীও মাঠে নেমে পড়েছেন যেমন খ্রিস্ট ধর্মে দীক্ষিত পদার্থবিদ হোগরস তার দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য কসমস বইয়ে বলেন ইফ দ্য ইউনিভার্স আউট অফ এ বিগ ব্যাং ইট মাস্ট হ্যাড এ বিগিনিং ইফ ইট হ্যাড এ বিগিনিং ইট মাস্ট হ্যাভ এ বিগিনার আবার মুসলিম সমাজে ইদানিং জনপ্রিয় হয়ে ওঠা দার্শনিক হারুন ইয়াহিয়া তার একটি প্রবন্ধে বলেন সায়েন্টিস্টস আর নাও সার্টেইন দ্যাট দ্য ইউনিভার্স কেম ইন্টু বিং ফ্রম নাথিং নেস দ্য রেজাল্ট অফ অ্যান আন ইমাজিনেবলি হিউজ এক্সপ্লোরেশন নোন as দ্য বিগ ব্যাং ইন আদার words, দ্য ইউনিভার্স কেম into বিং অর ওয়েদার ইট was ক্রিয়েটেড বাই Allah. কিন্তু সত্যিই কি তাই বিজ্ঞান কি সত্যিই এরকম কোনো সর্বশক্তিমান ঈশ্বরকে পেয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে এই সিরিজের শেষ পর্বে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তবে এ নিয়ে আলোচনা করতে হলে বিজ্ঞানের পাশাপাশি দর্শনের জগতেও আমাদের পা রাখতে হবে তার আগে স্ট্রিং তত্ত্ব সম্বন্ধেও আমাদের একটু ভালো করে জানা দরকার